আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গরমকাল মানে আমাদের সকলের কিন্তু একটাই ফেভারিট জিনিস, আইসক্রিম। আর সেটা বড় বলো বা ছোট বড়, এই জাতীয় পপসিলস খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমকাল স্পেশাল অরেঞ্জ পপসিলস এর রেসিপি। চলো স্টার্ট করি। প্রথমে আমি একটা অরেঞ্জ নিয়েছি, এবার অরেঞ্জের জেস্টটা একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বার করে নেব। খুব সামান্য পরিমাণ অরেঞ্জ জেস্ট প্রয়োজন, জাস্ট 1/4 টিস্পুনের মতো অরেঞ্জ জেস্ট হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবার অরেঞ্জগুলো আমি জুসটা বার করে নেচ্ছি, অরেঞ্জগুলোকে হাফ করে কেটে এরকম জুস বার করে নিচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের অরেঞ্জ নিচ্ছি, তোমাদের কাছে যদি বড় সাইজের অরেঞ্জ থাকে তাহলে একটা অরেঞ্জ জুস নিলেই কিন্তু হয়ে যাবে। এবার অরেঞ্জ জুসটাকে একটু ছেঁকে নিলাম, অরেঞ্জ জুসটা হয়ে গেছে। এবার একটা বোলে 1 টেবিলস্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার নিলাম আর 2 টেবিলস্পুনের মতো জল। এবার ভালো করে একটু মিক্স করে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ভালো করে মিক্স করে একটুখানি জলটাকে ফুটিয়ে নেব। জলটা একটু ফুট আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট। খুব ভালো করে মিক্স করে কিছু সময় হতে দেব। জলটা একটু ফুটে উঠেছে, এবার আমি কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে আরো কিছু সময় ফুটিয়ে নেব। দেখো ভালো করে ফুটে গেছে, খুব বেশি ঘন করবে না, ঠিক এই রকম কনসিস্টেন্সি আসলে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে দিতে হবে অরেঞ্জ জুস। খুব ভালো করে অরেঞ্জ জুসটা মিক্স করে এবার এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব। একটা বোলে স্ট্রেনার রেখে আমি খুব ভালো করে ছেঁকে নেব। এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এরকম কুলফির মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পপসিলসের মিক্সারটা। এবার একটা সিলভার ফয়েল দিয়ে আমি ভালো করে এভাবে র‍্যাপ করে দিচ্ছি। এবার একটু ছোট ছোট করে উপরের অংশটা কেটে দিচ্ছি যাতে স্টিকগুলো আমি আইসক্রিমে ঢোকাতে পারি। আমি বাকি মিশ্রণটা সিলভার আইসক্রিম মোল্ডের মধ্যে রেখে দেব। এবার এই মোল্ডগুলোকে আমি ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দেব। ওভারনাইট ফ্রিজে রাখার পর আমি একটা বড় প্লেটের মধ্যে জল নিয়ে মোল্ডটা রেখে দিচ্ছি। মোল্ডটাকে 2-3 মিনিট রাখার পর আমি আস্তে আস্তে উপর থেকে সিলভার ফয়েলটা খুলে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো জমে গেছে, মানে আমার অরেঞ্জ পপসিলস কিন্তু একদমই রেডি। এবার যে দুটো সিলভার মোল্ডে আমি রেখেছিলাম সেই দুটোকেও আমি একটা কাপের মধ্যে জল নিয়ে 2-3 মিনিট জলের মধ্যে রেখে দেব। এবার আমি সিলভার ফয়েলটা খুলে আইসক্রিমটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ হয়েছে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল অরেঞ্জ পপসিলস। আশা করছি এই গরমে আমার এই রেসিপিটা তোমাদের কাজে আসবে। তাহলে তৈরি হয়ে গেল অরেঞ্জ পপসিলস। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকু।